নির্বাচন কমিশন দুপুরবেলায় ত্রিপুরার নির্বাচন নির্ঘণ্ট ঘোষণা করেছে, সঙ্গে আরও দুটো রাজ্যে। আমাদের রাজ্যের ভোট 16ই ফেব্রুয়ারি। আমরা ভোট ঘোষণার সঙ্গে সঙ্গেই এই আহ্বান নিয়ে জনগণের কাছে যাচ্ছি, আসন্ন বিধানসভার নির্বাচনে ত্রিপুরা রাজ্যের জঙ্গলের রাজত্ব অবসান কল্পে অবসান করার জন্য, ত্রিপুরা রাজ্যের গণতন্ত্রকে পুনরুদ্ধার করার জন্য বাম গণতান্ত্রিক প্রার্থী, ফ্রন্টের যারা প্রার্থী তাদেরকে যাতে আসন্ন ভোটে জয়যুক্ত করে, এই আহ্বান নিয়ে আমাদের মিছিল আছে।